নমস্কার, আমি মিলন, শুরু করছি আজকের জেলা বার্তা। কঙ্কালীতলা এবং তারাপীঠে পুজো দিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। বীরভূম জেলার নবনির্বাচিত জেলা সভাধিপতি কাজল শেখ আজ সতীপীঠ কঙ্কালীতলায় এসে পুজো দিলেন। আগামী দিনে বীরভূমকে কিভাবে সাজিয়ে তোলা যায় সেই উদ্দেশ্যেই সতীপীঠ কঙ্কালী মায়ের কাছে প্রার্থনা করলেন। জেলা সভাধিপতির পদ চলা শুরু হওয়ার আগেই কঙ্কালীতলায় পুজো দিয়ে তার সভাপতির পদ চলার রাস্তায় যাত্রা শুরু করলেন। সভাধিপতি কাজল শেখ ছাড়াও পুজো দিতে উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, এছাড়াও ছিলেন কঙ্কালী পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ ও পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকেরা। কঙ্কালীতলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজ যে চন্দ্রযান সন্ধ্যার সময় অবতরণ করবে তার আগেই তিনি শুভেচ্ছা জানালেন। এরপর তিনি যাত্রা শুরু করেন তারাপীঠের উদ্দেশ্যে। সেখানে মন্দিরে গিয়ে মা তারার পুজো দেন এবং সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।